রিভেঞ্জ ফ্যাক্টরি একটি সহজ খুনের গল্প কোলে বসে যশোমতী কিংবা কথাসাহিত্যিক শরৎচন্দ্রের দেবদাস অবলম্বনে ভালোবাসা কারিক হয়। নাট্য পরিচালক দেবাশিস রায় সমসময়ের ভারতীয় থিয়েটারে চিহ্নিত হয়েছেন তার নিজের স্বতন্ত্র ঘরানার কারণে। এবছর তার পরিচালনায় মঞ্চস্থ হতে চলেছে আরও দুটি নাটক, চোর এবং একুশে পা। নিজের দল থিয়েটার প্ল্যাটফর্ম ছাড়াও অন্য থিয়েটার, চাকদাহ নাট্যজন, ত্রিপুরা লার্নার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন দলে নাট্য পরিচালনার কাজ করে চলেছেন। মঞ্চ কিংবা আলো ডিজাইনেও তার স্বতন্ত্রতার ছাপ। বহু নাটকে কাজ করেছেন ইতিমধ্যেই। সমান্তরাল ভাবনার সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় উঠে এলো তার নাট্য ভাবনা ও নাট্য দর্শনের কথা। আমাদের থিয়েটারের ক্ষেত্রে বা আমার যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে পৃথিবীতে মানুষ যখন চয়েস করে, সে তার এমন একটা কাঁচা বয়সে চয়েস করে, তার সামনে যেটা থাকে, যে অপশনসগুলো থাকে, তার মধ্যেই যে কোনো একটাকে বেছে নিয়ে যদি সে একনিষ্ঠ মানুষ হয়, মানুষটি যদি একনিষ্ঠ হন, সেইটাকে তিনি চয়েস করে ফেলেন প্রথম কাঁচা বয়সের প্রেমের মতো। এবং একনিষ্ঠ মানুষ হলে তিনি নিষ্ঠার সঙ্গে সেই নারীকে ভালোবাসেন এবং কমিটেড থাকেন, সারা জীবন সেই নারীর সঙ্গে থেকে যান, যদি সেই নারী তার সঙ্গে থাকে। এখানে আমার অবস্থা হয়েছে, আমি সেই কমিটেড মানুষ যে আচম্বিতে কোনো কিছু না ভেবে সেই নতুন পৃথিবী দেখার মতো করে আমার সামনে থাকা বাড়িতে অভ্যস্ত বাবা আমার নাটকের ডিরেক্টর ছিলেন, সেই সাবজেক্টটাকে পেয়েছিলাম। আমি সেই সাবজেক্টটাকে ভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত ভালোবেসে ফেলেছিলাম এবং সেই কমিটমেন্টের মতো আমি সেই সাবজেক্ট থেকে কখনো সরে যাইনি, কোনোদিনই সরে যাইনি। সেটা আমার একনিষ্ঠতা, আমি খুবই একনিষ্ঠ একজন মানুষ। ভুল করলেও একনিষ্ঠ হয়ে ভুল করি, অপমানিত হলেও একনিষ্ঠ হয়ে অপমানিত হই। যা কিছু আমি করি, রান্না শিখেছি কিছুদিন আগে, একনিষ্ঠ হয়ে রান্না করার চেষ্টা করি, ওইটা আমার আছে। আমার ওই একনিষ্ঠ থাকাটা আমার এই থিয়েটারের সঙ্গে জড়িয়ে থাকা এবং খারাপ থাকা এই দুটোর ক্ষেত্রেই কাজ করছে। কারণ আমি কিছুদিন পরে থিয়েটার প্র্যাকটিসের শুরু কিছুদিন পরেই বুঝতে পেরেছি যে এটা আমার সাবজেক্ট না। তার ফলে ওই বিপন্ন মানুষের মতো আমি আমার প্রথম স্ত্রীর সঙ্গে থেকে গেছি, প্রথম প্রেমিকার সঙ্গে রাদার থেকে গেছি, যার সঙ্গে একসঙ্গে থাকাটা আমার কাজ নয়। বরঞ্চ তার দরকার ছিল আরো যোগ্য কোনো পুরুষ, আমার দরকার ছিল আমার মতোই নিম্নগামী একজন নারী। অর্থাৎ থিয়েটার আমার কাজ ছিল না, কারণ আমি ব্যক্তিগতভাবে খুবই মানে একক মানুষ আর কি, সঙ্গ পছন্দ করি না। মানে আমি যত বড় হয়েছি তত আমি দেখেছি আমি কথা বলা এবং সঙ্গ এই দুটো খুব কম পছন্দ করি। মানে ভিড়, আড্ডা, পার্টি, এই অনেক মানুষ নিয়ে কাজ করা, এটাতে আমার গা গুলিয়ে ওঠে। মূলত আমি একক মানুষ এবং ভবিষ্যতে হয়তো আস্তে আস্তে আরও একক হয়ে যাওয়ার চেষ্টা করবো এবং করছি। আমি 21 বছর বয়সে যখন থিয়েটার শুরু করি, থিয়েটার তার আগে আমার যে অতটা ভালো লাগতো তা না, কারণ আমি পরে বুঝেছিলাম কেন ভালো লাগতো না। কারণ যে নাটকের দলের কাজগুলো আমি দেখতাম, লোকালি দেখতাম মূলত, সেগুলো কাঁচা কাজ ছিল। পরে বুঝতে পেরেছি একাঙ্ক নাটকের যে সমস্ত কাজগুলো দেখতাম কাঁচা কাজ ছিল, আমাকে টানত না। এবং অমিতাভের ছবি আমাকে টানত, কারণ তার মধ্যে একটা বৈভব ছিল, মারদাঙ্গা ছিল, জমজমাট প্রেম ছিল, একটা আগুন ছিল, যেটা ওই ছোট ছোট থিয়েটারগুলোতে ফেক আগুনের মতো ব্যবহার করা হতো, ফেক লাগত, জোর করে ভালো সাজার চেষ্টা। এখন আমার সময়ের অমিতাভ বচ্চন জোর করে ভালো সাজার চেষ্টা করেনি, তিনি ডন হয়েছেন, ডন করেছেন, দিবার করেছেন। মানে খারাপ মানুষকে সেই অর্থে খারাপ কিন্তু সৎ, ওই যে আমি বললাম না, যাকে বিশ্বাস করা যায় সে খারাপ তো খারাপ, ওকে আপনি বিশ্বাস করতে পারবেন, চিনে নিতে পারবেন, এই মানুষটা এই। কিন্তু থিয়েটারে তখন খারাপকেও ভালো করে দেখানো হতো, ভালো সাজার চেষ্টা, যে ভান ভণ্ডামি হয়তো সেটা আমাকে আকর্ষণ করে। 21 বছর বয়সে
আমি যখন প্রথম ভাবলাম থিয়েটার করব সেটা মূলত প্রেমে ঝাড় খেয়ে, মানে প্রেম করতে গিয়ে আমি ফেলিওর হলাম, ঝাড় খেলাম, 7-8 মাসের বেশি সম্পর্ক টিকলো না। তখন মনে হলো দেখিয়ে দিতে হবে, কিছু একটা করতে হবে, এই ধরনের একটা মানসিকতা তৈরি হলো। অনেক বেশি সাঁতার কাটতে শুরু করলাম, দৌড়াতে শুরু করলাম, ফিজিক্যালিটি শুরু করলাম। এবার সেগুলো তো একটা ওয়ে আউট দরকার, একটা কী বলবো, একটা পুঁজ বের করে দেওয়ার মতো একটা জায়গা দরকার। কোথায় বার করবো ওই এনার্জিটা, কী করলে কী করা যায়? তখন থিয়েটারে ঢুকে পড়লাম। থিয়েটার করতে গিয়ে ঢুকে দেখলাম যে আমি একটু প্রোঅ্যাক্টিভ, মানে আমার অ্যাক্টিভিটিটা অন্য অভিনেতাদের বা আমার নির্দেশকের ক্ষেত্রে আমার বাবা ছিলেন, তার কাছে অতি লাগছে। খেতে বসে হয়তো আমি তখন নাটকের একটা কথা বলছি, চিন্তা করছি, বই পড়ছি, জোগাড় করছি, পাগলের মতো প্র্যাকটিস করছি। দিনে প্রায় 8 ঘন্টা প্র্যাকটিস করতাম সকালবেলা, ও জানে পার্থ আমার সঙ্গে রয়েছে, সকালবেলা 4 ঘন্টা আবার বিকেলে 4 ঘন্টা, প্রচুর মানে হাতির মতো খেতাম, পুরো রুটির দিস্তা নিয়ে বসতাম, প্রচুর ক্ষতি করেছি সংসারে এরকম। তা তাদের কাছে মনে হলো এই এটা থিয়েটার করা নয়, এটা নয়, সারাদিন কি শুধু নাটকই করবি? এখন আমি সেই বললাম না, আমি সেই একনিষ্ঠ মানুষ, আমি যেটা করি সেটা মন দিয়ে করি, মানে কাউকে যদি ভালোবাসি তাকে আমি সেই শব্দই, সে যদি আমার সঙ্গে থাকতে চায়, সে যদি আমার সঙ্গে বিট্রে না করে, যত খারাপ পরিস্থিতি আসুক আমি সেই শব্দই তার সঙ্গে থাকবো, ওটা আমার ধরন। সুতরাং থিয়েটারের প্রতি ওই যে আমার অনুরাগ হলো 21 বছর বয়সে, আমি বুঝতে পারলাম আমার, আমি যেখানে প্র্যাকটিস করছি, কিছুদিন পরেই বুঝতে পারলাম আমি যেখানে প্র্যাকটিস করছি তার চারপাশের সঙ্গে আমার মিলছে না, আমি কী করবো, ওটা আমার বাবার দল। আমি যদি অ্যাক্টিং করি আমার নিজের কাছেই করব, সেই প্র্যাকটিসটা ভুল হতে পারে, ট্রায়াল এরর পদ্ধতির মধ্যে দিতে সব যায়, সেই প্র্যাকটিসটা ভুল হতে পারে, কিন্তু আমি আমার কাছেই প্রশিক্ষিত হব, মানে ডিরেক্টর হিসেবে আমি আমাকেই মেনে নেব। এটা করতে করতে বাইরের নাটক দেখতে শুরু করতে করতে একজনকে দেখলাম, তার থিয়েটার করে দেখলাম, এইটা এইটা হচ্ছে আধুনিক থিয়েটার, আধুনিক টেক্সট, আধুনিক বিন্যাস, আধুনিক প্রয়োগ পদ্ধতি, আধুনিক ভাবনা, ওই একটা কৌতুক, একটা সিরিয়াস, মানে কৌতুক আমাদের জীবনের বেস, এই কৌতুকে আমরা বেঁচে থাকি, কারণ আমাদের ডেস্টিনেশন তো মৃত্যু। কিছুদিন আগে একজন কী বলবো, উনি জাপানি লেখক একজন, তার লেখার একটা ইয়ে পড়ছিলাম যে আমাদের এই যাবতীয় উৎসব আসলে মৃত্যুকে কেন্দ্র করে, যাবতীয় যাপন, তার ফলে মৃত্যুর জন্য একটা ঔৎসুক্য থাকে, তো কত সুন্দরভাবে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাব। তা আমি ওইটা প্র্যাকটিস করতে গিয়ে দেখলাম যে এই যে যাপন, এই যাপনকে ফাইনাল করতে হলে কৌতুকের সাহায্য নিতে হয়, প্রতি মুহূর্তে কৌতুক ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না, কারণ আমরা এই যে জীবনটা যাপন করছি এটা আসলে কৌতুক। আমাদের নিয়তি নির্দিষ্ট হয়ে রয়েছে, ওই ওখানে ঢুকবো, পুড়বো, কেউ পুড়বে, কেউ মাটি নিচে যাবে, তার ফলে আমরা যদি প্রতিনিয়ত নিজেকে না ভুলিয়ে রাখি, না কৌতুকে রাখি, আমরা আমাদের অরিজিনাল সত্তাটা, ওই হাঁ করা মুখ, দমবন্ধ করা একটা শরীর, শক্ত হয়ে যাওয়া মাসল, নীল হয়ে যাওয়া শিরা, এসবকে প্রতিনিয়ত অনুভব করতে থাকবো, সেই কৌতুক, কৌতুককর গাম্ভীর্য এবং থিয়েটারের সেই যত্নশীল প্রাচুর্য, সেটা আমি গিয়ে পেলাম বিভাস চক্রবর্তীর নাটকে। তখন আমি তাকে গুরু বলে মেনে নিলাম, প্রণাম করলাম এবং তার কাছে যাওয়ার জন্য নানা রকম দৌড়াদৌড়ি শুরু করলাম, এ পথ দিয়ে ও পথ দিয়ে গোলে কীভাবে যোগাযোগ করা যাবে। তো অবশেষে একদিন যোগাযোগ করলাম এ ব্যাপারে বাদশা মৈত্র, মণি সাধক, ওরা দুজন আমার তখন, তাদের সঙ্গে আমি একটা ইউনিভার্সিটিতে রবীন্দ্রভারতীতে ভর্তি হয়েছিলাম, সেটা আমার পড়তে গিয়ে আমার মনে হয়নি যেটা আমি ঠিক এইরকম শিক্ষা চাইছি, বা আমি ঠিক এই শিক্ষা থেকে আমি নিজেকে তৈরি করতে পারবো। 7 মাস পড়ার পর আমি কুইট করি, আমি ওই রবীন্দ্রভারতীর নাটক বিভাগ ছেড়ে দিয়েছিলাম। তারা তাদের তখন তাদের সঙ্গে আলাপ হয়েছিল, তারা আমাকে ওই দলে যাওয়ার ব্যাপারে সাহায্য করলেন। তারপর আমি ওখানে দীর্ঘ 1 বছর আমি ছিলাম এবং ওই যে
বেঞ্চে বসে বসে জগবন্ধু ইনস্টিটিউশন বা তালতলার মেঝেতে বা জগবন্ধু ইনস্টিটিউশনের বেঞ্চে বসে বসে ওই যে আমি মানুষটাকে দেখতাম, তুই ছোট ছোট কথা বলছেন, অভিনেতাকে কিউ দিচ্ছেন, ওই যে সূক্ষ্ম প্র্যাকটিস হচ্ছে, যত্নশীল প্র্যাকটিস হচ্ছে এবং নির্মম প্র্যাকটিস হচ্ছে, ওইটা আমাকে কোথাও বলে এই হচ্ছে পথ, এইটা হচ্ছে আধুনিক থিয়েটার। সেই অর্থে পশ্চিমবঙ্গে বসে পৃথিবীর আধুনিক থিয়েটারের সঙ্গে কানেক্ট করতে হলে, মানে ওই তারার দিকে তাকিয়ে থাকতে হলে, যে ওই তারা জ্বলছে সারা পৃথিবীর আকাশ জুড়ে থিয়েটারের, সেই তারার দিকে তাকিয়ে থাকতে হলে এই পাত্রটায় বসতে হয়। অন্য থিয়েটারটা ছিল আমার কাছে সেই পাত্র, সেই কানেকশন। তা সেই অর্থে সেই নাট্য আধ্যাত্মিক কানেকশন নিয়ে আমি বড় হতে শুরু করলাম। কিছুদিন পর কোনো একটা কারণে অন্য থিয়েটারের থেকে বিযুক্ত হতে হয়, মানে কোনো একটা কারণে সবাইকেই তখন বিযুক্ত হতে হয়, আমিও তার মধ্যে ছিলাম। আমি খুব হতাশ হয়ে নিজের দল শুরু করি 1992 সালের 11ই নভেম্বর থিয়েটার প্ল্যাটফর্ম। ওই বাদল সরকার পড়ে, বাদল সরকারের জীবন পড়ে আমারও একটা ধারণা হয়েছিল আগে তো প্র্যাকটিস করি, আমরা প্র্যাকটিসই করবো থিয়েটারটা পড়ে, ওটাই প্রসেস। থিয়েটার মানে হচ্ছে এই সামগ্রিক কর্মকাণ্ড। তা আমি ওই থিয়েটারের দল, আমার কয়েকজন বন্ধু মিলে, তার মধ্যে ওর ভাইও ছিল সৌমিত্র আচার্য, একদিন ওই ভাঙা সাইকেলে আমার সৌমিত্রকে বসিয়ে আমার বন্ধু সুরত্নর বাড়িতে গিয়ে বললাম একটা দল করব, তৈরি হলো থিয়েটার প্ল্যাটফর্ম। সুরত্ন গঙ্গার পাড়ে একটা বড় বাড়িতে, ও ডাক্তারের ছেলে, ওর একটা বড় বাড়ি রয়েছে, জমি রয়েছে, সেই মাঠের মধ্যে বৃষ্টি ভিজে এলোমেলো লাফানো, চিৎকার চেঁচামেচি, নানান অদ্ভুত সব প্র্যাকটিস। তখন জর্জি ডোটোস্কি পড়ছি, রিচার্ড শেখনার পড়ছি, পারফরমেন্স স্টাডি করছি, যত রকম যেগুলো হয়তো আপাত দৃষ্টিতে বুঝতে পারছি না কেন করা হচ্ছে, কিন্তু পাগলের মতো ভুল হলেও সেই প্র্যাকটিসগুলো ভুলভাল করে করছি আর কি, এলোমেলোভাবে করছি, যার সেই অর্থে কোনো পারস্পরিক যোগাযোগ নেই। শিখেছি বিদেশ, একটা মজা করে যাচ্ছি, করতে 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 প্রথম ওই বাদল সরকারের খাটমাটকিং নাটকটা আমরা আমাদের মতো করে করি। এবার এটা হচ্ছে শুরুর দিক। তারপরে আমি অ্যাকচুয়ালি ফর্ম নিয়ে কনফিডেন্ট হয়েছি এখন, আমার সঠিক থিয়েটারের কাজটা শুরু হয়েছে এখন, এই বয়সে এসে, 49, 48 rather years-এ এসে আমি বুঝতে পারছি যে আমি কাজটা যেটা করছি এইবার আমি সঠিক কাজ করছি। আমার আগের থিয়েটারগুলো আমি নিজে ফেলে দিতে পারি সেই অর্থে, কারণ আমি বুঝতে পারলাম ডিডাক্টর কি। তখন আলেকজান্ডার ডিনে তখন পড়তাম যে ডিডাক্টর, হু ইজ ডিডাক্টর, একজন আর্টিস্টের মধ্যে ডিডাক্টর হচ্ছে সর্বোত্তম শক্তি, যে চয়ন করতে পারে, যে নির্বাচন করতে পারে, যে একটা টেক্সট বা একটা কন্টেন্ট সেটাকে শেপ দেওয়াটা আসলে কার কাজ। এই যে নানান পদ্ধতি, প্রথমে প্রথমে প্যাশন থেকে লিখে যাওয়া, প্রথমে আবেগটাকে উগড়ে দেওয়া, তারপরে সেটাকে রিভাইজ করা, তারপরে সেটাকে যুক্তি দিয়ে সেটাকে কাটছাট করা, কিন্তু ওই আবেগের যে ঝড় সেটাকে অবহেলা না করা, যুক্তি দিয়ে কাটছাট করার পরে আবার আবেগ নিয়ে ওটাকে বিচার করা, নিরপেক্ষ হয়ে বিচার করা, তারপরে আবার সেটাকে যখন আমি প্লেস করছি, প্লেস করতে গিয়ে কখনো দর্শক আসন, কখনো শিল্পী হয়ে দুপক্ষের মাঝখানে থেকে একবার করে জলের মধ্যে ওইটাকে চুবিয়ে তুলে দেখে নেওয়া, ভিজছে না ভিজছে না, না ভিজে শুকনো হয়ে উপরে ভেসে থাকছে, না ভিজে চুপচুপ হয়ে জলের তলায় চলে যাচ্ছে, না মাঝামাঝি ঝুলে আছে। আমি কি চাই? আমি ভিজে জিনিস চাই, সপ সপ করছে, না উঠে আসা শুকনো জিনিস চাই, আর না আধা ভেজা জেলের মতো জিনিস চাই। সেটা আস্তে আস্তে এখন বুঝতে শিখেছি, কোন থিয়েটার কি হতে পারে, কোন আর্ট কিভাবে শেপ নিতে পারে। যেমন আমি এখন একটা প্র্যাকটিসে গেছি, যদিও গ্রামার বলে, যেটা না
এটা নাটক তৈরি দুর্বলতা অথবা রাদার ডিরেক্টরের নির্দেশকের দুর্বলতা, যে অ্যাঙ্কার করা কথক এসে কথা বলে যাচ্ছে বা ঘটনা বলে যাচ্ছে, কেন আমরা সিকুয়েন্সের মধ্যে দিয়ে সবটা থিয়েটারে বলে দিতে পারবো না। আমার প্রথম চ্যালেঞ্জ ছিল এটাকে, এইটা নিয়ে আমি কাজ শুরু করেছিলাম প্রথম, সেই অর্থে এটা নিয়ে কাজ শুরু করেছিলাম একটি সহজ খুনের গল্প দিয়ে। ওটা রায়তী ভট্টাচার্যর প্রায় একটা মনোলগ, আমরা তিনজন, আমার দলের অপূর্ব ঘোষ, শক্তিব্রত সিংহরায় এবং আমি নিজে অভিনয় করি, কিন্তু ওটা একটা মনোলগ, তার কথা বলে যাওয়া। আমি ওই পারফরমেন্স স্টাডি করতে করতে দেখেছিলাম যে আমাদের ভারতবর্ষের অন্যতম পারফরমেন্স, যেটা ক্রিটিক্যাল, যেটা ইন্টেলেকচুয়াল পারফরমেন্স, তার মধ্যে কথকতা হচ্ছে সর্বপ্রধান, যেখানে একই সঙ্গে বর্ণনা করা হচ্ছে এবং অভিনয় করা হচ্ছে। আমি এই বয়সে এসে